হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গ্রামীণ বাংলার রান্নাঘর চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি পর্বে স্বাগত জানাই। এই গ্রাম বাংলার খুব সাধারণ আর সাদামাটা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি খুব ভালো লাগবে। মুখরোচক একটি রেসিপি শেয়ার করব, তাহলে চলুন পুরো ভিডিওটা সাথে থাকুন। আপনাদের সঙ্গে বলেছিলাম আজ একটি মুখরোচক রেসিপি শেয়ার করব। দেখুন, চলে এসেছি এখন এই কচি কচি লাউয়ের পাতা তুলে নেব, তারপর কিভাবে মুখরোচক রেসিপিটা বানাই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। দেখুন গাছে কচি কচি লাউ ধরেছে প্রচুর। এই লাউয়ের পাতা তুলে নিয়েছি, এই জানিয়েছি এতেই হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে করছি পুরো ভিডিওটা সাথে থাকবেন। দেখুন কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউয়ের পাতা তুলে নিয়ে এসেছি, এই লাউয়ের পাতা এখন ভালো করে বেছে নেব, নিয়ে ধুয়ে ছোট ছোট করে কুচে আগে সেদ্ধ করে নেব। তারপর কিভাবে চপটা বানাই পুরো ভিডিওটা সাথে থাকবে। আমাদের ধানের রাঁধিও দেওয়া হয়ে গেছে, এখনো ধান উঠতে বাকি আছে। আজ এই লাউয়ের পাতা দিয়ে একটি মুখরোচক রেসিপি শেয়ার করছি। এরপরে ছোট ছোট কচি লাউ দিয়ে একটি অসাধারণ রেসিপি, অসাধারণ টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা রাখছি খুব ভালো লাগবে। আপনারা গ্রাম বাংলার এই সাদামাটা রেসিপি আপনারা দেখার জন্য প্লিজ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই পাতা ভালোভাবে কুচে নেব, নিয়ে সেদ্ধ করে নেব, নিয়ে মুখরোচক চপটা বানাবো। লাউয়ের পাতা সেদ্ধ করে নিয়েছি, আর এই লাউয়ের পাতা চপ বানাবো তার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, আর রসুন বাটাও আছে, হলুদ, লবণ, বেসন, আর একটু ধনে জিরে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি চপ করার জন্য ভালোভাবে মেখে নেব। ভালো লাগবে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশ্রণটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। মিশ্রণ রেডি হয়ে গেছে, এবার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার চপ ভেজে নেব।
লাউয়ের পাতার চপ দেখুন এইভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব, এইভাবে সব চপ ভেজে নেব। এইরকমই লাল লাল করে ভেজে নিতে হবে, আর সবটা খুব মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমার এই গ্রাম বাংলার ছোটোখাটো মুখরোচক রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, টাটা।